বিশাল ঘূর্ণিপাক, চারপাশ থেকে প্রবাহিত হচ্ছে তীব্র স্রোত। ভয়ঙ্কর এই ঘূর্ণিপাকে কিছু পড়লে তার হদিস মিলে না, এমনকি বড় বড় যাত্রীবাহী লঞ্চও তলিয়ে গেছে এখানে, যেগুলো সন্ধান কোনোদিনই আর পাওয়া যায় না। আমরা বুঝি চাঁদপুরের ত্রিনদীর সংগমস্থলের কথা, যা স্থানীয়ভাবে কোরাইলার মুখ নামেও পরিচিত। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তিন নদী এসে মিলছে এখানে। নদীগুলো তিন দিক থেকে প্রবাহিত হয়ে মিশে যাওয়ায় সেখানে পানির বিশাল এক ঘূর্ণি গর্তের সৃষ্টি হয়েছে, আর এই ট্রায়াঙ্গুলে পড়ে নিখোঁজ হয়েছে শত শত মানুষ, লঞ্চ, কার্গো এবং ট্রলার। তিন নদীর এই সঙ্গম স্থল যেন এক মৃত্যুকূপ। মোহনাটি নদীর একেবারে তীরে অবস্থিত, সাধারণত নদীর তীর অগভীর থাকে, তবে আশ্চর্যজনক হলে সত্যি নদীর তীরে হওয়া সত্ত্বেও এই মোহনা অনেক গভীর। বর্ষাকালে এটি রূপান্তরিত হয় মৃত্যুকূপে। প্রাণীর ভয়ঙ্কর ঘূর্ণি দেখে মানুষের মনে শিহরণ জাগে। এই মোহনা নিয়ে লোকমুখে অনেক গল্প প্রচলিত রয়েছে। জনশ্রুতি আছে এই মোহনা এক ছেলের অভিশাপে সৃষ্টি হয়েছে। সে হয়তো হাজার বছর আগের কথা, তখন মোহনাস্থলে কোনো নদী ছিল না, ছিল ছোটখাটো বাজার, হোটেল আর দোকানপাট। নদী ছিল কয়েক কিলোমিটার দূরে। একদিন বিকেলে ছোট এক দরিদ্র ছেলে একটি হোটেলে গিয়ে খাবার চায়। হোটেলের মালিক তাকে তাড়িয়ে দেয়। ছেলেটি পুনরায় খাবার চাইতে গেলে তাকে তাড়িয়ে দেওয়া হয়। ছেলেটি আবারও হোটেলে যায়। এরপর হোটেলের লোকটি রেগে মেগে তার গায়ে গরম তেল ছুড়ে মারে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেলেটি চলে যায়। ওই রাতে হোটেল অবধি কয়েক কিলোমিটার জায়গা নদীর অতলে হারিয়ে যায়, তৈরি হয় মোহনা। ওই ঘটনার বহু বছর পর ওই ঘূর্ণিপাকে পড়ে একটি লঞ্চ ডুবে যায়। তখন ডুবুরিরা লঞ্চের সন্তানের নদীর তলদেশে গিয়ে দেখে একটি ছোট ছেলে চেয়ারে বসে আছে। ঘটনাগুলো যদিও অনেকের কাছে কাল্পনিক মনে হয়, কিন্তু চাঁদপুরের অনেকে এই ঘটনাটা বিশ্বাস করেন। তবে অবাক করার বিষয় হলো, একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে এই ঘূর্ণিপাকে। সেই অতীতকাল থেকে এখন পর্যন্ত এলাকাটি যাত্রীবাহী লঞ্চ ও জাহাজ চলাচলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। পাকিস্তান আমল থেকে এখানে বহু যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটছে, যার মূল কারণ মোহনার তীব্র স্রোত। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এখন পর্যন্ত তেমন ওইখানে ডুবন্ত কোনো জাহাজে উদ্ধার করা সম্ভব হয়নি।